नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनले जानाई तोमादेर सबाइके स्वागत। राज्ये आबारो किन्तु नतून भावे कर्मी नियोगेर विज्ञप्ति बेरियेछे, जेखाने एयरपोर्ट अथॉरिटी अफ इंडियार तरफ थेके जूनियर एक्सिक्यूटिव एयर ट्राफिक कंट्रोलर पदे नियोग होच्छे। आजकेर ई भिडियोटा तोमादेरके समस्तटा डिटेल्सेई बोलबो जेखाने तोमरा आवेदन करते पारबे। ভারতীয় বিমানবন্দর প্রতিকারকের তরফ থেকে এই যে নতুনভাবে নিয়োগ হতে চলেছে কর্মী, সেখানে রাজ্যে সমস্ত জেলা থেকে এলিজিবল ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে। প্রায় অনেকগুলি শতাধিক বেশি পদে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে তোমরা নিজেদের আবেদনটি করতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে এবং এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে চাকরির আপডেট এসছে, সেখানে তোমরা কিভাবে আবেদন করবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। www.studywithshobhik.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা প্রতিনিয়ত ভিজিট করতে পারো, সেখানে গিয়েই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এখানে আরও বলে রাখি, যারা আবেদন করতে চাইছো জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসিয়াল বা এই যে পোস্টটি বেরিয়েছে সেটাতে জন্য যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তাহলে তার কি শিক্ষাগত যোগ্যতা এবং কি লাগবে সেটা বলে দিই। বেসিক্যালি যখন কোনো ক্যান্ডিডেট প্রাইভেট এয়ারলাইনের জন্য আবেদন করতে চায়, সেখানে কিন্তু মিনিমাম 12 পাস করলেই আবেদন করা যেতে পারে। 12 পাস, যেখানে যে কোনো স্ট্রিম বা যে কোনো বিভাগ থেকে আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, সেখান থেকে কিন্তু 12 পাস করলেই যে কোনো প্রাইভেট এয়ারলাইনে আবেদন করতে পারবে। এমন কোনো নয় যে কোনো আলাদাভাবে কোনো কোর্স করতে হবে, কখনোই কিন্তু এয়ারলাইনগুলো বা প্রাইভেট এয়ারলাইনগুলো বা সরকারি যে গভর্নমেন্ট আন্ডারটেকিং যেই এয়ারলাইনগুলো রয়েছে বা এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই এর তরফ থেকে যতগুলোই রিক্রুটমেন্ট বেরোক না কেন, সবকার ক্ষেত্রেই কিন্তু সব ফ্রেশারদেরকেই কিন্তু আগে চান্স দেওয়া হয়। কোনো রকম অভিজ্ঞতা, কোনো রকম কোর্সে করার কোনো দরকার হয় না, সরাসরি তোমরা কিন্তু সেখানে আবেদন করে কিছু কিছু জায়গায় লিখিত পরীক্ষা এবং সরাসরি ইন্টারভিউ দিয়ে কিন্তু নিজেদেরকে প্রুভ করে চাকরি পেতে পারো। তাই এই ধরনের সুযোগগুলো কিন্তু খুবই কম আসে প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট এবং এই যে গভর্নমেন্ট আন্ডারটেকিং বা এই ধরনের ডিপার্টমেন্ট তরফ থেকে। তো যারা এই ভিডিওটা দেখছে সবাইকে রিকোয়েস্ট করব একবার অন্তত কিন্তু আবেদন করতে পারো। এবারে চলে যাই নিচে। প্রথমেই বলে রাখি, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট অনলাইনে আবেদন করতে হবে, যেখানে আবেদন করতে গেলে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেখানে বিএসসি সায়েন্স ইন ফিজিক্স অর ম্যাথামেটিক্স, মানে বেসিক্যালি বিএসসি পাস করতে হবে, যেটা হচ্ছে স্নাতক পাস, ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, এবং সেটা যদি সায়েন্স বিভাগ থেকে হয় তাহলে কিন্তু আগেই অগ্রাধিকারটা তোমরা পেতে পারো। সেক্ষেত্রে 400টি কিন্তু শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, 163, ইডব্লিউএসদের জন্য 40, ওবিসিদের জন্য 108, এসসিদের জন্য 59, এসটিদের জন্য 30 এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু 4টি শূন্যপদ খালি রয়েছে। এছাড়া আরও বলা হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তাহলে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে উচ্চ মাধ্যমিক পাস করলেও কিন্তু আবেদনটি করতে পারবে, এবং ইংরাজিতে কথা বলা এবং লেখা কিন্তু জানতে হবে, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু দরকার হবে না। যেমনটি আমি তোমাদেরকে ক্লিয়ার করে বললাম, সে কোনো তুমি প্রাইভেট এয়ারলাইনে যদি আবেদন করতে চাও সেখানেও কিন্তু সেমভাবেই কিন্তু তোমাদেরকে উল্লেখ করা থাকে, কোনো রকম যে এক্সট্রা কোয়ালিফিকেশান বা কোর্সেস বা কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না, উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদনটি করতে পারবে। এবারে চলে আসি যারা আবেদন করতে চাইছো, যা এখানে কিন্তু 12 পাসে কিন্তু মিনিমাম 60% মার্কস অথবা বিই, বিটেক, বিএসসি এই ধরনের কোর্স থাকলেই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এজ লিমিট কিন্তু বলা হচ্ছে ম্যাক্সিমাম 27
বছর পর্যন্ত, যেখানে 14/7/2022-এর মধ্যে কিন্তু 27 বছর হতে হবে। তার মানে যারা 27 বছর 1 মাস বা 2 মাস রয়েছে 14/7/2022, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়সীমা হতে হবে। এখানে আরও বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছো, যেমন PWD ক্যান্ডিডেট, তারা পাবেন 10 বছরের বয়সের ছাড়, এসসি এসটি পাবেন 5 বছরের বয়সের ছাড়, ওবিসিরা পাবেন 10 বছরের বয়সের ছাড় এবং এক্স সার্ভিসম্যানরা পাবেন 10 বছরের বয়সের ছাড়। আবেদনপত্রটি কিন্তু 15/6/2022 থেকে আবেদন করতে পারবে। তাদের অনলাইন আবেদন করতে গেলে aai.aero, যেখানে কিন্তু আবেদন করতে হয়, এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই তোমরা আবেদনটি করতে পারবে। এবং লাস্ট ডেট কিন্তু 14/7/2022, মানে 14 জুলাই 2022 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছ। আবেদন করার সাথে সাথে বলে রাখি, এখানে যে বেতনটা কিন্তু 40,000 টাকা থেকে মিনিমাম বেতন কিন্তু তোমাদের শুরু হবে। এখানে 14,000 টাকা 14,000-এর সাথে সাথে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত বেতন তোমাদেরকে দেয়া হবে। এবার যারা বলে রাখি, যারা আবেদন করতে চাইছো, তারা কিভাবে আবেদন করতে পারবে এবং কোন পদে আবেদন করতে চাও, এই যে পদগুলি বেরিয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তাহলে কিন্তু কিছু ডকুমেন্টস লাগছে, যেগুলো তোমাদের কিন্তু ম্যান্ডেটরি। ডকুমেন্টসগুলো হলো তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট, তার সাথে বয়সের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো, বা ভোটার কার্ড বা আধার কার্ড সেগুলো রয়েছে, বা বার্থ সার্টিফিকেট সেটাও দিতে পারো, আইডেন্টি প্রুফ হিসাবে সেগুলো দিতে পারো, এছাড়া কাস্ট সার্টিফিকেট। এবার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা জমা করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে বলে রাখি, সিলেকশন প্রসেস কিন্তু তোমাদেরকে মেরিট লিস্টের উপর বেস করে কিন্তু হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। এবারে যারা আবেদন করতে চাইছো, আবেদন মূল্য 1,000 টাকা, যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট বা PWD তাদের জন্য 81 টাকা কিন্তু আবেদন এখানে দিতে হবে, এই আদার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1,000 টাকা আবেদন মূল্য। এখানে নিজের ফটো সিগনেচার আপলোড করতে হবে, সেটাও কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে। তাহলে বন্ধুরা, যারা আবেদন করতে চাও, নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট যেখানে গিয়ে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। তাহলে এয়ারপোর্টের তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট, যেটা কিন্তু রাজ্যে তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু জব লোকেশনটা থাকতে পারে, তাই সমস্যা হওয়ার কোনো কারণে সেদিক থেকেও প্রিপারেশন রাখতে হবে। এবং যেখানেই জব লোকেশন থাকুক না কেন, তোমাদের কিন্তু সেখানে গিয়ে তোমাদের এই কাজটি করতে হবে। তাই আর দেরি না করে এখনই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপের লিঙ্ক কিন্তু 15/6/2022 থেকে অ্যাক্টিভ হবে, সেখানে গিয়েই কিন্তু তোমরা সেদিন থেকে আবেদনপত্রটি জমা করতে পারবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর জব আপডেট ডেলি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড মোর জব আপডেট প্লিজ ভিজিট আর অফিসিয়াল ওয়েবসাইট studywithshobhik.com, যেখানে তোমরা প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে পারো।